কারণ আমি আজকের ভিপিনুর আপনাদের ভালোবাসার মানুষ পরিণত হয়েছি, আমার ছাত্র সংগঠন যুব সংগঠনকে আপনারা সহযোগিতা করছেন, সাংগঠনিক কাজে যুক্ত হচ্ছেন, কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের গুন্ডাদের হাতে মার খেয়েছি। মার খেয়ে যদি থেমে যেতাম আজকের ভিপিনুরকে পেতেন না, আমার সহযোদ্ধারা যদি থেমে যেত আজকে ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ পেতেন না। দুঃসাহস নিয়ে টিকেছিলাম, মার খেয়ে আবার উঠে দাঁড়িয়েছিলাম, দৃঢ়তা নিয়ে এগিয়ে গেছি, সাহস নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি। ওই সন্ত্রাসী দস্যু জন্তু জানোয়ারদের রক্তাক্ত চোখের দিকে তাকিয়ে কথা বলেছি যে তোমার যেমন এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে, আমারও এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে। আমার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তুমি বাধা দেওয়ার কেউ না, আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে, আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে সভা সমাবেশ মিছিল মিটিং রাজনৈতিক সংগঠন করার, তুমি কেউ না। তাই টিকে আছি, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে আপনাদের মধ্যে এরকম একটা দৃঢ়তাকে জাগ্রত করতে হবে। আমি বলি নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ধরেন বাম সংগঠন বা কারো বিরুদ্ধে আপনারা এখনই আপনারা ঝাঁপাই পড়েন, একটা একটা করে ধরেন এলাকা, একটা একটা সমস্যা আইডেন্টিফাই করেন, কে মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক সাপ্লাই দিচ্ছে, কারা এলাকায় চাঁদাবাজি করছে, কারা নারী নিপীড়নের সাথে জড়িত, কারা চাঁদাবাজি করছে, কারা টেন্ডারবাজি করছে, কারা ইউনো অফিসে আপনার কি বলে আপনার দালালি করছে, কারা পুলিশ অফিসে দালালি করছে, কে দালালি করছে, তাদের পরিচয়টা আপনারা আগে আইডেন্টিফাই করেন। তো এই যে সোশ্যাল মিডিয়াতে সহজে কথাগুলো বলতে পারছি, তুলে ধরতে পারছি, কিন্তু যারা নির্যাতিত, নিগৃহীত, ভয়েস রেজ করেন, ইউনাইটেড হন, এই একটা আহ্বানই বারবারকে জানাই। আজকে এই যে হাজি সেলিম কিংবা ইরফান সেলিমদের নিয়ে একটা ঘটনাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই, এত পত্রিকার কলম লেখার, টকশো লেখার লাভ নাই। এতদিন কি করেছেন আপনারা? পুলিশের নাকের ডগার সামনে দিয়ে এই ঘটনাগুলো ঘটে নাই, প্রশাসন দেখেছে না? আজকের থেকে না, 90-এর দশক থেকে কেন আপনারা এতদিন প্রতিবাদ করেননি, কেন এতদিন সাহস করেননি লেখায়? যেটা বলে যে যখন একজনে গাতায় পড়ে তখন আপনারা খুব ভালোভাবে তার দোষগুণ খুঁজে বের করেন, আগে সাহস হয় না? অনেকগুলো গণমাধ্যম রয়েছে, তারপরেও দেশে কিভাবে এই চাঁদাবাজি মাদক ব্যবসার অভয়ারণ্য চলে? পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো আমাদের এক দেশ দিচ্ছে ফেন্সিডিল, আরেক দেশ দিচ্ছে ইয়াবা, এত হাজার হাজার ইয়াবা ধরা হয়, এত ফেন্সিডিল ধরা হয়, তারপরও মাদকের ভয়াবহতা কমছে না কেন? জনপ্রতিনিধিরা স্লোগান দিচ্ছে যে মাদক মুক্ত সমাজ করো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, শেখ হাসিনার সালাম নিন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, আর নিজের বাসার ফ্রিজে বিদেশি মদ রাখে, নিজের বাসায় ইয়াবা সেবন করে। এই তো আমাদের রাজনীতিবিদদের চরিত্র। আই ক্যান চ্যালেঞ্জ 50% রাজনীতিবিদ হচ্ছে মাদকের সাথে জড়িত, 50% বিদ্যমান রাজনীতিবিদরা 2 নম্বরের সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা চাঁদাবাজির সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা আপনার নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। এলাকার দিকে চেয়ে দেখেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে আপনার এমপি মন্ত্রী পর্যন্ত কয়টা মানুষ, সৎ মানুষ রয়েছে, কয়টা মানুষ দেশের জন্য কাজ করে, কোন মানুষটা ঘুষ খায় না? আজকে সচিবালয় থেকে ঢাকা মেডিকেলের বা যে কোনো একটা মেডিকেল, সরকারি মেডিকেলে 50 টাকা না দিলে অনেক সময় আপনার কি বলে একটা ট্রলি নিয়ে আসে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। একদিন এই পরিবেশ তৈরি হয়নি, সেই জন্য বলছি যে অনেক হয়েছে। এখন 71-এ আমাদের মুক্তিযোদ্ধারা যেমন কৃষক, শ্রমিক, জনতা, দলমত নির্বিশেষে একটা স্বাধীন ভূখণ্ড, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকের বিদ্যমান সমাজ ব্যবস্থায় সে একইভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এই দুর্বৃত্তরা যেটা বলছি যে চেয়ার থেকে মানে কি বলে আপনার ওই আঞ্চলিক ভাষায় যেটা বলে যে বোতল চেঞ্জ করলে হবে না, মানে যে আপনার নতুন বোতলে পুরানো জিনিস চেঞ্জ করলে হবে না, রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে হবে। যে টাকার খেলা যে রাজনীতিতে চলে, টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে নিচ্ছে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য 5 কোটি টাকা 7 কোটি টাকা খরচ করছে, একটা এমপি হওয়ার জন্য 100 কোটি টাকা খরচ করছে। আরে ভাই, টাকা কি গাছের ফল? 100 কোটি টাকা এমনি এমনি খরচ করে দেশের কোন শিল্প প্রতি কোন প্রতিষ্ঠান রয়েছে যে আপনি দেখেন যে শত শত কোটি টাকা জনকল্যাণে ব্যয় করতেছে? কিছু হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান, তারা অনেকেই রাজনীতি করে না, রাজনীতির একেবারেই বাইরে। বেস্ট রফিকুল হকের মতো লোক দেখেছেন না? 2 হাতে বিলিয়ে দিয়েছেন, তারা রাজনীতিতে আসেন না। আর রাজনীতিতে জনসেবার নাম করে তারা একটা বাণিজ্যিক দোকান খুলে রয়েছে, একদল বাটপার প্রতারক, ধান্দাবাজ,
আজকে দেশটাকে জিম্মি করে রেখেছে, রাজনীতিটাকে জিম্মি করে রেখেছে, সংসদটাকে একটা বণিক সমিতি বানিয়েছে। তো তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, পরিবর্তনের রাজনীতি কিন্তু এত সহজ না। আমরা বলছি, আমরা ডাক দিয়েছি, আপনারাও সামিল হন। আর বিশেষ করে আপনারা কিছু কিছু ঘটনা আপনারা একটা পর্যবেক্ষণ করে দেখবেন যে আপনার বেশ কিছু সৎ অফিসার যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখি, যখন তারা আপনার দুর্নীতি ভেজাল বিরোধী অভিযান চালায়, খুব আলোচিত হয়, তারপরে তাদেরকে ওই পথ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন? ওই যে বললাম যে 50% বাটপার রাজনীতিবিদদের সিন্ডিকেটের কারণে সৎ মানুষগুলো আজকে অসহায়, ওদের দাপটের মানে সৎ মানুষগুলো কাজ করতে পারে না। এই যে সাম্প্রতিক আলোচিত ঘটনা, বিআইডব্লিউটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা আরিফ, যিনি গত কয়েক বছরে ঢাকা শহরে আপনার ভূমিদস্যু, এই হাজি সেলিমদের মতো আরেক ভূমিদস্যু, অসংখ্য ভূমিদস্যুদের বিল্ডিং ভাঙচুর করেছে, প্রতিষ্ঠান তুলে দিয়েছে, এরকম একটা জোরালো অভিযান চালিয়েছে, তাকে বদলি করে দেওয়া হয়েছে। তাকে বদলি করেছে কেন? কারণ যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ জায়গা দখল করেছে, সরকারি জায়গা দখল করেছে, নদী দখল করেছে, তারা হাজার হাজার কোটি টাকা, সুতরাং তারা শত শত কোটি টাকা খরচ করে একজন কর্মকর্তাকে তো বহিষ্কার করবে, সরাবেই, তাই করছে। একজন সৎ পুলিশ মানে সৎ কর্মকর্তা, সাহসী কর্মকর্তা, তা সে জানে এই অভিযান পরিচালনা না করতে পারে, কাজ যাতে না করতে পারে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা কিছুদিন আগে আপনারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সরি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ না, রেলের কর্মকর্তা মাহবুব কবির মিলনের ঘটনা আপনারা দেখেছেন না, যিনি প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন যে 10 জন কর্মকর্তা চেয়েছিলেন যে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা রেল খাতে সুশাসন ফিরিয়ে আনার জন্য। 10 জন কর্মকর্তা তো দূরের কথা, তাকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আগে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আগে ছিলেন, সেখান থেকে রেলে আনা হয়েছে, এখন একেবারে ওএসডি, মানে ওএসডি একসময় একটা সম্মানজনক পদ ছিল, অফিসার্স অন স্পেশাল ডিউটি, কিন্তু এখন সেটা রাজনৈতিক কারণে করা হয়। তো সেরকম একজন সৎ সাহসী কর্মকর্তা, দুর্নীতির বিরুদ্ধে যারা অপসীম ভূমিকা রয়েছে, ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় দক্ষতার সাথে কাজ করে গেছেন, তাকে ওএসডি করা হয়েছে। তারপরে আপনার এর আগে আপনার আড়ংয়ে একজন কর্মকর্তা দেখেছিলেন যে আলোচিত ঘটনা, যে জরিমানা করেছিল, আপনার অভিযান পরিচালনা করেছিল, তাকেও ট্রান্সফার করা হয়েছে। তারপরে আপনার এই যে আপনার আরেকজন আরেকটি ঘটনা ছিল, আপনার কি বলে আপনার আপনার এয়ারপোর্টে একজন সাহসী কর্মকর্তা, সম্ভবত বানসুরি ইউসুফ না জানো কি নাম ভাইটার নামটা, আমি দুঃখিত যে এতগুলো ঘটনা মনে করতেছি না, ভেজাল বিরোধী, স্বর্ণের চোরাচালান, নানা অভিযোগ, খুব সোচ্চার ভূমিকা, তাকেও সরিয়ে দেওয়া আছে। এইভাবে সৎ সরকারি কর্মকর্তা কর্মচারীগুলোর বিরুদ্ধে অসৎ চোর বাটপার রাজনীতিবিদে একাট্টা হয়ে তাদেরকে কাজ করতে দেয় না, তাদেরকে ওএসডি করে, অন্যথায় তাদেরকে যেখানে তারা একটা শক্ত অভিযান পরিচালনা করে বা যেখানে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই দেশে তাহলে কীভাবে আপনি সুশাসন নিশ্চিত করবেন? প্রধানমন্ত্রী আপনার গণভবনে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে বললেও সুশাসন হবে না, কারণ তিনি তো বলে যাচ্ছেন যে দেশে তার সরকার সুশাসন নিশ্চিতের জন্য কাজ করছে, গণতন্ত্রের জন্য কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য কাজ করছে, যেখানে 50% রাজনীতিবিদরাই হচ্ছে চোর বাটপার প্রতারণার সাথে জড়িত, আপনার ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত, যারা রাজনীতিকে ব্যবসায়িক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা কিভাবে দেশ পরিবর্তন করবে? কারণ তাদের তো বড় একটা অংশ দেশে ছড়িয়ে ছিটিয়ে দেশটাকে মানে দখলে রেখেছে। সে জায়গা থেকে বলছে যে বন্ধুগণ, আজকে যে যে দলে থাকেন না কেন, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আমাদের একটা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম ছাড়া আজকে উপায় নেই। সেজন্য বলছি যে এলাকায় চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সহ সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে আগে এলাকা থেকে শুরু করে একটা প্রতিবাদ গড়ে তোলেন, যেটা বারবার বলছি যে আজকে ভালো মানুষগুলো রাজনীতিতে আসুক, দলমত নির্বিশেষে সবাই একটা প্রতিরোধ গড়ে তোলেন। এই হাজি সেলিম, ধরেন আমি আওয়ামী লীগের তো বর্তমানে একেবারেই একজন তীব্র সমালোচক, আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে
প্রতিবাদ করতে গিয়ে অসংখ্যবার নির্যাতিত নিপীড়িত হয়েছি। তারপরে বলি এই হাজি সেলিমের কোয়ালিফিকেশনটা কি, শিক্ষাগত যোগ্যতাটা কি, রাজনৈতিক দক্ষতা যোগ্যতাটা কি। কিন্তু তার সাথে আওয়ামী লীগের একজন আপনার প্রভাবশালী নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যাকে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দিয়েছিল কিন্তু তাকে হতে দেয় এই হাজি সেলিম, তাকে পরাজিত করেছিল দুইবার। তো এই মোস্তফা জালাল মহিউদ্দিন কিন্তু দলের জন্য একটা ডেডিকেটেড লোক, তিনি ছাত্রলীগ করেছেন সেই দুঃসময় বঙ্গবন্ধু হত্যার পরে, তারপরে ডাক্তারদের সংগঠন বিএমএ। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে মোস্তফা জালাল মহিউদ্দিন সাপরা যেভাবে আপনি একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন, এর জন্য আমি ঘৃণা জানাই, নিন্দা জানাই, কিন্তু দলের জন্য তাদের ডেডিকেশন ছিল। সেজন্য বললাম যে আজকে আওয়ামী লীগের কাছে হতে ডেডিকেশন যাদের আছে, দলের জন্য যারা একসময় জীবন বিপন্ন করে রাজনীতি করেছেন, রিস্ক নিয়ে রাজনীতি করেছেন, তারা তো সুযোগ পাচ্ছেন না। এই হাইব্রিড দুর্বৃত্তদের কারণে তারাও পাচ্ছে না। ঠিক একই অবস্থা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোতে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেসব প্রধানমন্ত্রী ছিলেন, তার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হারিস চৌধুরী, যার প্রভাব ছিল অন্যরকম, প্রভাবশালী নেতা। কোথায় আজকে হারিস চৌধুরীরা? বিএনপির নেতাকর্মীরা তো দেশেই আছে, নির্যাতন নিপীড়ন হামলা মামলা সহ্য করে তো তারা রাজপথে আছে, হারিস চৌধুরীরা কোথায়? কাজেই এই যে মানে রাজনীতিতে এই যে দুধের মাছিরা বা এই যে একটা সুবিধাভোগী শ্রেণীরা, এরা কিন্তু সব রাজনৈতিক দলে আছে। কিন্তু এই জন্য আমি বলছি যে যারা প্রকৃত পক্ষে রাজনৈতিক দলেরও আপনার ডেডিকেটেড কর্মী, তারাও ঐক্যবদ্ধ হন এই দুধের মাছিদের বিরুদ্ধে, এই বাটপারদের বিরুদ্ধে, প্রতারকদের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, ধান্দাবাজদের বিরুদ্ধে। কারণ আমরা যেটা বলে যে দল যার যার, দেশ সবার, দল আপনি এটা করতে পারেন কিন্তু দেশটা কিন্তু সবার, সেটা চিন্তা করতে হবে। আর যেটা দুঃখিত, যদিও আসলে খুবই কষ্ট হচ্ছিল কথা বলার জন্য এই মুহূর্তে, তারপরেও কথা বলছি। আর এই পেজটিও আমার, আর যেটা বলছি যে আমার এই দুটো পেজ বিশেষ করে ধরেন এই পেজটি এখন ফলো রাখেন, এই পেজ ছাড়া অন্য কোনো পেজ আপাতত আমি লাইভে আসবো না। আর একটা পেজ যেটা এমডি নুরুল হক এই কয়েকদিনও যে পেজটি লাইভ করছি, এই দুটো পেজই আমার। এছাড়া লাইভগুলো আপনারা যখন শেয়ার দিবেন দেখবেন যে এই লাইভটা পুরানো লাইভ কিনা। হ্যাঁ, অনেক সময় লাইভ প্রিমিয়ার দেয় বা এই আপনার ওই যে লাইভ দিলেও বোঝা যায় যে এটা একটা ফেক লাইভ। দয়া করে ফেক পেজগুলো সবাই আনফলো করবেন, আনলাইক করবেন, কারণ এগুলোতে একটা বিভ্রান্তিকর বিষয় তৈরি হয়। আর আমার কোনো ফেসবুক আইডি নাই এই পেজ এবং আরেকটা পেজ যেটা এমডি নুরুল হক এই কয়েকদিন যেটা লাইভ গেছে, এই দুটো পেজ ছাড়া অন্য কোনো পেজ আমার নাই। দুটি পেজই সবাই একটু রিভিউ দিবেন এবং রেটিং দিবেন যাতে পেজগুলো ভালো থাকে, কারণ পেজগুলোতে প্রতিনিয়তই রিপোর্ট আসে। আরেকটি কথা সর্বশেষ বলে শেষ করবো, যেটা ওসি প্রদীপ আপনার এ পর্যন্ত প্রায় 300 মতো ক্রস ফায়ার দিয়েছে, কোনো ঘটনায় তিনি গ্রেপ্তার হননি, তার বিচারের দাবিতে জনতা ফুসে ওঠেনি। কখন জনগণ ফুসে উঠেছে বা সরকার নড়েচড়ে বসেছে, যে যখন একজন সেনাবাহিনীর মেজরকে মেরে দিয়েছে। যদিও সেনাবাহিনীর মেজরকে মেরে দেওয়ায় সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় যে আপনার ওসি প্রদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি না, প্রশাসন থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই সরব হয়েছে, সরকার ওসি প্রদীপকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। কিন্তু গ্রেপ্তার করে শেষ পর্যন্ত কি বিচার করবে সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি বা আপনারা একটু মিলিয়ে দেখেন যে 300 মানুষ মারা গেল, কিচ্ছু হয় নাই, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি ওইভাবে, সরকার বংশ তাকে প্রমোশন দিয়েছে কারণ বেশিরভাগ বিরোধী দলের লোকজনকে মেরেছে। কিন্তু একজন সেনা কর্মকর্তাকে মারার ফলে সরকার চেষ্টা করেছে, যেহেতু প্রশাসনের ব্যাকআপ বা প্রশাসনের একটা সমর্থন রয়েছে বা প্রশাসন তাদের বিপক্ষে গেলে এক সেকেন্ডে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি বলে যে আপনারা করছেন এটা একটা দুর্বৃত্তপনা, দেশের জন্য ক্ষতি করেন, দেশকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তারা টিকতে পারবে না। যেভাবে এরশাদ টিকতে পারেনি কিংবা বিএনপিও 96 নির্বাচন করে টিকতে পারেনি, সে কারণে তারা কিন্তু প্রশাসনের মধ্যে এই ক্ষোভটা যেন তৈরি না হয় সে কারণে এই প্রদীপকে গ্রেপ্তার করছেন। কিন্তু যেটা বলছি, শেষ পর্যন্ত ন্যায় বিচার কতটুকু হবে সেটি দেখার অপেক্ষায় থাকেন। ঠিক একইভাবে আজকে এই যে হাজি সেলিমদের মতো অসংখ্য কুখ্যাত বিখ্যাত সুখ্যাত নেতাকর্মীরা রয়েছে, যাদের দাপটে এলাকার সাধারণ মানুষ অসহায়, এলাকার মানুষ জিম্মি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। কিংবা যেটা বলছি, হাজি সেলিম পুত্র যদি আমার মতো কিংবা আপনাদের মতো কোনো আম জনতাকে মারত, দাঁত দুটো ফেলে দিত, দাঁত দুটো ফেলে না, নাকও যদি ভস্কাই ফেলে তো হাত দুটো ভেঙে ফেলতো, পা দুটো ভেঙে ফেলতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না। কেন ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট কে দাঁত ফেলে দিয়েছে,
প্রশাসন তো খুব দয়েছে স্বাভাবিকভাবে যে যেই সরকারকে তারা এই যে ভোটারবিহীন তাবেদার ভিনদেশী তাবেদার শক্তিকে তারা সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে এখন দেখতেছে তাদের নেতাকর্মীদের হাতে তারাও নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে তারাও নিরাপদ নয় তো তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে যে কারণে সরকার চট করে যাতে ক্ষোভ তৈরি না হয় প্রশাসনকে যাতে একটা ল্যাম্প স্যাম নয় ছয় বুঝান যায় যে ভাই ওই বিএনপি জামাত নুরু বা মান্না যাদেরকে মারে টারে বা বাম সংগঠন ডান সংগঠনকে মারলে আমরা কিছু না বললেও তোমাদের গায়ে হাত তুললে কিন্তু আমরা ওদেরকে নেতাকর্মী যাই হোক সাইজ করে দেব এই মেসেজ দিচ্ছে কিন্তু এইভাবে কয়জনকে সাইজ করবে কারণ পুরো সরকারি দলের ছত্রছায়াতে এরকম অসংখ্য দুর্বৃত্ত সারা দেশে রয়েছে সে কারণেই বলছি যে আজকে যার যার জায়গা থেকে জেগে উঠতে হবে এই দুঃশাসন বা এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সে কারণে আগামীকালকে যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে একটা প্রোগ্রাম আছে মান্না ভাইয়ের আহ্বানে অন্য রাজনৈতিক দলগুলো থাকবে প্রেস ক্লাবে 11টায় আগামীকালকে না অলরেডি পড়ে গেছে আগামীকালকের দিকে 12টা ওভার হয়ে গেছে মানে শনিবার সকাল 11টায় আপনারা থাকতে পারেন হ্যাঁ কারণ এই ধরনের গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে বিরোধী দলের বা বিরোধী রাজনৈতিক দল সংগঠন সময় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের একটা সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলা দরকার না হলে আমি আপনার সবাই বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হব তো এতক্ষণ যারা লাইভের বকবকানি শুনেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর পেজের লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন যে এই পেজটি আমার এবং এই পেজটি আমার নিয়ন্ত্রণে আছে এবং বক্তব্যগুলো পৌঁছে দিবেন আর সর্বোপরি আমরা যে কথাটি বলে শেষ করতে চাই যে আমরা যে আমরা একটা অফিস নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন সেই অফিসের কার্যক্রম চলছে আর যেহেতু আমরা একটা গণ অনুদানও সংগ্রহ করছিলাম বা এখনও করছি যেহেতু আমরা যে রাজনৈতিক দলটা করছি বলছি যে গণমানুষের জন্য সংগঠন করছি গণমানুষের অংশগ্রহণেই দলটাকে এগিয়ে নিতে চাই সেখানে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আর সেই ক্ষেত্রে আমাদের গণ অনুদান সংগ্রহের জন্য কয়েকটি বিকাশ রকেট দুটো ব্যাংক একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো রয়েছে আপনারা সেখানে হেল্প করতে পারেন তারপরে বলবো যে আপনার প্রতারণা যেন কেউ না করতে পারে সেজন্য আমার পেজের দুটো পেজই সেই নাম্বারগুলো দেওয়া আছে সেক্ষেত্রে নিশ্চিত হয়ে পাঠাবেন একজনের কাছে টাকা পাঠানোর আগে দুইজনের কাছে কল করে নিশ্চিত হবেন আর সর্বোপরি বাংলাদেশ ভালো থাকুক দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব ভোগ করুক শুধু স্বাধীনতা কাগজে কলমের স্বাধীনতাই নয় কর্মক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তারা সেই স্বাধীনতাটা ভোগ করুক দেশে আইনের শাসন থাকুক একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হোক কোনো ভিনদেশি শক্তির পুতুল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত না হোক সর্বোপরি যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যেও সেই চৈতন্যর জাগরণ ঘটুক গণমানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠুক আমরা সেটাই চাই আপনি আমি প্রফেশনালি রাজনীতি নাও করি কিন্তু আমাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা থাকুক যে যেই সচেতনতাটা থাকলে রাজনীতির নামে বাদপারি প্রতারণা দুর্বৃত্তপনা যেন তারা করতে না পারে